হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি সানডে। তো আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে। অনেকদিন ওইভাবে ব্লগ করা হয়নি, তো ছোট্ট একটা ব্লগ নিয়ে, যদিও আমার ব্লগ করতে খুবই ভাল লাগে আর আমি প্রায় করিও আর আমি করব। কারণ আমি তো জানোই সবসময় কথাটা বলি, আমি একটা বিলিভ করি যেই যেটা আমার করতে ভাল লাগে কাজের ক্ষেত্রে ওটা, আর কাজের ক্ষেত্রে তো ওটা বেশি ইম্পর্টেন্ট, যেটা করতে ভাল লাগে সেটা যদি তুমি প্যাশনেটলি করো তাহলে কিন্তু তোমার কাজে তুমি এক না একদিন তুমি সাকসেসফুল হবেই, এটা আমি বিলিভ করি। তো অন দ্যাট নোট, অন দ্যাট পজিটিভ নোট, দেখো আমি ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। বুঝতেই পারছো এই সবে চান করে এসেছি, তো চুল এখনও আশ্রয়নি, এখানে যা লাগানোর আমি লাগিয়ে নিয়েছি, টোনিং করা, ক্রিম লাগানো লাগানো হয়ে গেছে, চুল এখন আশ্রানো হয়নি, চুলটা মুছে নিয়েছি। এবার তো ভালো করেই জানো চুল আশ্রাতে আমার এত সময় লাগে, এত সময় লাগে কি আর বলো। আর এই দেখো দেখতে পাচ্ছো এই ফ্রিজটা, খুব আমার কালারটা এত পছন্দ হয়েছে, কালকে এই ফ্রিজটা এসছে, ডেলিভারি হয়ে গেছে, যেটার ব্যাপার আগেও তোমাদের একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, পুরোপুরিভাবে মানে ব্লগে বলিনি, মিনি ব্লগে বলেছিলাম যে এই ফ্রিজটা চলে এসছে, সেটা আমি ডিটেলসে তোমাদের দেখাচ্ছি, শেয়ার করবো। তো আজকে তো আবার চিকেন ডে, কালকেও চিকেন ডে আমাদের হয়েছিল, স্যাটারডে সানডে, কারণ বললাম না ফ্রিজ ছিল না, এতদিন এত প্রবলেম ফেস করেছি, মানে ফ্রিজ জিন্দাবাদ, ফ্রিজ কি জিনিস, আমরা এবার হাড়ে হাড়ে টের পেয়েছি, কী বলো মাসি, তাই তো ফ্রিজটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখো আমরা কি করি, মানে বেশিরভাগ মানে মাছ আমরা একবারে নিয়ে আসি, সেটা তো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, যেহেতু মাছ একবারে নিয়ে আসি তো ফ্রিজে তো রাখতেই হবে। এবার এমন না আজকে মাছ নিয়ে আসলাম আজকেই খেয়ে নিলাম হয়ে গেল, আমরা মানে একসাথে অনেক দিনেরই মাছ নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে মানে আগেরটা ফ্রিজটা যেহেতু খারাপ হয়ে গেছিলো তো সব পচে যাচ্ছিলো, তো তাই জন্যই আমরা মানে কিছু কিছু দিন ডিম খেয়েছি, তারপরে চিকেন, তারপর ফিশ যেদিন এনেছি সেদিনটা সেদিন খেয়েছি, তো কালকেই দুদিন বাকি ছিল, কারণ ফ্রাইডে মানে ওয়েডনেসডে আমরা গিয়ে অর্ডার দিয়েছিলাম ফ্রিজটার। এই যে এই ফ্রিজটা দেখতে পাচ্ছ, এই যে ধরো ডিটেল, আবার ওই দিক করে স্ক্রোল করে আমি স্ক্রোল, আমি সবসময় একটা ভুল বলি, স্ক্রোল না মানে ক্যামেরা ওই দিক করে আমরা তোমাদের দেখাবো। এবার ব্যাপারটা হলো, তবে দুদিন তো ডেলিভারি তো সময় লাগেই, তো দুদিন সময় লাগলো, তো কালকে ফাইনালি চলে এসছে, তো এবার থেকে সব ফিশ টিশ ওখানে আমরা রাখছি। তো এমনিতে সানডে চিকেন হয়, তো কালকেই, কালকে মাসি ওই ছুটি নিয়েছিল না, মাসি তো ভ্যাকেশনে গেছিলো কালকে। মাসি এই দেখো ফ্রিজের ভেতরটা দেখো, দেখিয়ে দিচ্ছি আবার ভালো করে তোমাদের দেখাবো। এবার মাসি কালকে ডুম মেরেছিল, বুঝেছ, মাসি কালকে ছুটি কাটিয়েছে, মাসি এরকম করে মাছের মধ্যে, মাসির গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, হাত ব্যথা করে, আরও যে কোথায় কোথায় ব্যথা করে সেটা আর বললাম না, না মাসির মনও কিন্তু ব্যথা করে, মনটাও তো ব্যথা হয় না, কি বলো, সবারই মন কোনো না কোনো সময় ব্যথা হয় কি, তাই তো। যাই হোক, অনেক ছাপলামো হয়েছে, আমি একটু ব্লগের মধ্যে তো তোমাদের সাথে সব রকমই মজা করিয়ে করি, যেন মনে হয় যে তোমরা এখানেই বসে আছো, আমি এখানে জাস্ট আমি গল্প করছি। আর এই পার্টটা ব্লগের, ব্লগিংয়ের ক্ষেত্রে এই ধরনের এই যে পার্টটা, এই যে কনভারসেশন পার্টটা আমার জাস্ট ফ্যাব লাগে, ফ্যাব মানে সাংঘাতিক আমার ভালো লাগে, মানে খুব ন্যাচারাল, আমার মনে হচ্ছে না আমি কিছু করছি আর কি, মনে হচ্ছে বাড়িতে বসে এরকম গল্প, যেমন গল্প করছি আর কি, আমার গল্প করা হেভি লাগে, মানে মানে ব্লগিংয়ে ক্যামেরা খুলে গল্প করার মজাই আলাদা। তো যাই হোক, একটা স্পন্টেনিয়াস ব্যাপার থাকে, একটা ন্যাচারাল ব্যাপার থাকে, তো সেটা আমার খুবই ভাল লাগে। তো আমি যখন প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি এরকমই করতাম, হ্যাঁ বসে পড়ে একদম সব গল্প করতাম, কথা বলতো, তখন তো এইসব মাথায় আসেনি, এই কন্ট্রোভার্সি করতে হবে, এই করে ভিউজ কামাতে হয়, এটা করলে এই হয় সেটা, অত এখনও এগুলো আমার মাইন্ডে নেই, কারণ অতটা মাইন্ড গেম আমি করতেও পারি না আর ভাবতেও চাই না, আমি একদম বিন্দাস লাইফ কাটাতে চাই। তো আমি হলাম এরকম, না যাই হোক আমি চুলটা একটু পরে আশ্রাবো, তারপরে চলো একটু ঘুরে আসি, রান্নাঘর থেকে ঘুরে আসি, ফ্রিজটা তোমাদের দেখাই, চলো একটু ঘুরে আসি। দেখো যে ফ্রিজটার কথা বলছিলাম, এই যে এটাই হলো সেই ফ্রিজ, আর কালারটা আমার এত পছন্দ হয়েছে, তখনই আমি মানে ফটোটা আমি পেয়েছিলাম আগে হোয়াটসঅ্যাপেই পেয়েছিলাম, মা আগে গিয়ে পছন্দ করেছিল ফ্রিজটা, তো কালারটা এটা আমার মার চয়েস, মাই এটাকে সিলেক্ট করেছি, প্রচণ্ড ভালো লেগেছে কালারটা। এই হলো ফ্রিজ, তা এখন তো কাল থেকে দু ঘন্টা পর থেকে তো শুরু চালু হয়েই গেছে, এখানে যা যেরকম থাকে আর কি, পাউরুটি, এখানে একটা বিস্কিট দেখছে আমার একটা ফেভারিট
ফেভারিট ফ্লেভারের বিস্কিট এটা, এই দেখো। তারপরে মাখন সবই আছে, এগুলো ডিম টিম সব আছে এখানে। এই যে ফেমাস জায়গা, ফিশগুলো আছে এখানে। ব্যাস এই যে ভেতরটা তোমাদের দেখিয়ে দিলাম, আর দেখো মা কি সুন্দর সাজিয়েছে উপরে, দেখছো সুইট দুটোকে কি সুন্দর সুইট লাগছে। আর এই দেখো আমার ফেভারিট এটা, লজেন্সগুলো না আমার খুব ফেভারিট। এই দেখো এইটা, তারপরে এইগুলো, আর দেখো এইটা হলো এদের দুজনের জন্য, এদের যখন খিদে পাবে এরা খুলে খুলে তা খেয়ে নেবে। কথা তো বলোই না, যা গরম পড়েছে না, যা রোদ্দুর, আমরা তো এরকম করে বন্ধ বন্ধ করে রয়েছি আর খুলছি না বাবা, যা গরম পড়েছে। রান্নাঘরে আমরা চলে এসেছি অ্যাজ ইউজুয়াল, তোমরা জানো চিকেন দে, চিকেন এই কি এই কটা চিকেন, এটা কি মাসি সব চিকেন আজকে খেয়ে নিয়েছে, দেখো এই কটা চিকেন ফেলে রেখেছে আমাদের জন্য। না সেটা না, আলাদা জায়গায় আমাদের মাসি আমাদের জন্য চিকেন রেখেই দিয়েছে। এই দেখো চিকেন পুরো রেডি, লাল লাল চিকেনের ঝোল। দেখি তো ওই দিকটা কি আছে, ওই দেখো বললাম না মাসি এরকম আমাদের সাথে করতে পারে। দেখো এখানে পুরো টকটকে লাল গু, পুরো টকটকে লাল। আর রিসেন্টলি আমরা এটা খুব শুরু করেছি, যাই রান্না করছি সব কটা টকটকে লাল ঝোল করছি, মা ফিশের লাল ঝোল, চিকেনের লাল ঝোল, ডিমের লাল ঝোল, লাল লাল টুকটুকে হয়ে যাচ্ছে। এই না এই যে এখানে মাসি রেখে দিয়েছে, এদিকে মনে হয় খাবারও বেড়ে দিয়েছে, সবার খাবার মাসি বেড়ে দিয়েছে। ব্যাস এবার কিন্তু খুব রেগে যাবে, সব বেড়ে দিয়েছে, তাও এখনো আমরা লাঞ্চ করিনি। ব্যাস তাহলে আমাদের অবস্থা টাইট, চলো তাহলে চলো একটু পরেই লাঞ্চ করে না, খেয়ে নিলে এই ব্যাপার। এবার বসে পড়েছি আবার তোমাদের সাথে একটু গল্প টল্প করে, তারপরে লাঞ্চ করে তারপরে ছোট্ট ব্লগটা আমি শেষ করে দেবো। তো আজকে ইচ্ছে আছে একটু ডান্স কভার দেওয়ার, মানে এই চ্যানেলে মি অ্যান্ড মাই মমের চ্যানেলে, যেটা আমি প্রতি রোববারই আমি দিই, তো সেটাও তোমরা দেখতে পারবে। ওটা রাত্রের দিকে পোস্ট হবে, যদি মানে সব ঠিকঠাক থাকে পোস্ট, তার আগে এটা হয়ে যাবে। তো যেটা বলছিলাম বাবা, যা গরম পড়েছে, আজ এই গরমটা পড়েছে, গরম একদম আমাকে এইভাবে ধরে নিয়েছে। আর যখনই এরকম গরম পড়ে সব থেকে এফেক্ট আমার শরীরের উপরে হয়, খুব শরীর খারাপ তো লেগেই আছে, এই জ্বর জ্বর ভাব, এই সর্দি কাশি প্রচণ্ড এইসব লেগে আছে, মারও ওই অবস্থা। মা যা সকালে আজকে কি জোরে জোরে মা কাশছিল, আর কি বিষমটা জাস্ট খেয়েছে না, আমি তো ভয় পেয়ে গেছিল প্রচণ্ড, মানে কেসেই যাচ্ছে, কাশা বন্ধই হচ্ছে না। তবে যাই হোক তারপরে ঠিক হলো, তারপরে কালকে আমার একটু শরীরটা ডাউন ছিল, কালকে আমার একটু পেটটা মানে ভালো ছিল না আর কি, ভাল লাগছিলো না, ঘুম ঘুম পাচ্ছিলো, মানে এরকম সারাদিন আর খুব ক্লান্ত ক্লান্ত লাগছিলো। তো আমার তো গ্যাস্ট্রিকেরও প্রবলেম আছে, তো ওটাও কালকে হয়েছিল বললাম না। এই মানে যখন এই গরম গরমকালটা আমার কাছে সাংঘাতিক, মানে বেশি গরম পড়লে অনেক রকম আমার প্রবলেমস হয়। যাই হোক শীতকালেও হয়, শরীর খারাপ তো মানে লেগেই আছে। তো আজকে খুব আজকে মোটামুটি ভালোই লাগছে, ফ্রেশ ফ্রেশ লাগছে, তাই জন্য তো ফ্রেশ হয়ে একদম তোমাদের সাথে বসেছি গল্প করতে। হ্যাঁ যেটা বলছিলাম আর কি, ব্লগের স্টার্টে যে লেকচার বা যেটা আমি দিলাম আর কি, সেটা নিয়ে বলছিলাম যে এখন ইউটিউবটা হলো যে ক্রিয়েটিভিটির তো জায়গা তো নেই, এখন হলো যে তুমি তোমার মানে কীভাবে তুমি ভিউজ কামানোর যে ব্যাপারটা, সেটা ভাই আমি কোনোদিন জানিও না বুঝিও নি, যে কী কী ট্রিক্স করলে, কী চালাকি করলে, এখন তো মানে এই ওয়ার্ডগুলো ইউজ করতাম, তোমার ভিউজ হয়। তো আমি ভালো কাজ করতে বিলিভ করি, ক্রিয়েটিভিটি দেখাতে বিলিভ করি, কারণ যখন দেখবে আমার চ্যানেলটা যদি ভালো করে দেখো, ওর মধ্যে অনেক মানে নিজস্ব কন্টেন্টও থাকে, যে ডান্সিং বলো ব্লগ বলো। তো এখন তো ইউটিউব স্পেশালি এই যে মানে এখন যেটা চলছে পুরোপুরি কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। আর মা দেখো বলছে বসে বসে মেয়ে বক বক করছে, মা রেডি হয়ে চলে এসে বা লাঞ্চও করবো আমরা, মাসির মুখটা খুবই ভার হয়ে যাচ্ছে। আর আমি এটাও বলে শেয়ার করেছি, আমার মা খুব জোরে কেসেছে আজকে, কি জোরে বিষমটা মা সকালে খেলো, ওই দেখো আসতে চাইছে না, সকালে এত জোরে কেসেছে, বললাম না এই শরীর খারাপ এই গরমে লেগেই আছে। হ্যাঁ যেটা বলছিলাম, এইবার আমি যখন প্রথম প্রথম ইউটিউব শুরু করেছিলাম, এই যে এখন তোমাদের সাথে বসে গল্প করছি, মানে এত সুন্দর লাগে না, জাস্ট
মানে কোনো স্ট্র্যাটেজি না, কোনো প্রিপারেশন না, কিচ্ছু না, কোনো মাথা ঘামানো না, জাস্ট বসো, বসে গল্প করো, মজা করো, নিজের লাইফস্টাইল দেখাও, নিজের ব্যাপারে শেয়ার করো, ভালো কিছু মেসেজ দাও সবাইকে, যেটার থেকে সব এমনি সাধারণ মানুষ বলো সব, হ্যাঁ তুমি রেডি করে নাও সব এখানে, হ্যাঁ ফ্যানটা তো এখানেই আছে, কালকে এখানে ওটা মানে ঘুরিয়ে মানে ওই ফ্যানের তলা, ওখানে তো ফ্যানটা খারাপই আছে, এখানেই ফ্যানটা হাওয়াটাও, এই দুটো ফ্যান কাজ করছে, ওই দিকে একটা আছে কাজ করছে না, দেখাচ্ছ কি অবস্থা, দরজা ভেঙে পড়ছে, কি আমাদের বাড়ি সব খারাপ, তাও আমরা বিন্দাস থাকি, মজা করে, এইটাই তো আসলেই ব্যাপার, যেমন এই গানটা আমার খুব মনে পড়ছে, রহনে কো ঘর নেই, সোনে কো বিস্তর নেই, রহনে কো ঘর নেই, সোনে কো বিস্তর নেই, আপনা খুদা হে রখবালা, অব তক উসি নে পালা, এই ইয়েতেই আমি ফিলোসফিতে আমি বিলিভ করি, জীবনে অনেক প্রবলেম আছে, অনেক কিছু আছে, লেকিন হাসো জিও মুস্কুরাও, ক্যা পাতা কাল হো না হো, তো অন দ্যাট নোট চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, লাঞ্চ করে নিতে হবে, তারপরে ব্লগটা আমি ইয়ে করে দেবো, এন্ড করে দেবো, যদিও খুব একটা বড় হবে না, ছোট্টর মধ্যেই আমি রাখবো, তো চলো এখন লাঞ্চ চাই, পুরো দেখো আমাদের অ্যারেঞ্জমেন্টটা দেখো কি সুন্দর, এটাকে বলে কি বলে ক্যান্ডেল লাইট লাঞ্চ, না না সরি এখানে কোনো ক্যান্ডেল লাইট নেই, এটা ভেরি রোম্যান্টিক লাঞ্চ হচ্ছে, এখানে দেখো দেখো আমাদের ব্যাপার স্যাপার হলো সব খারাপ, ফ্রিজ খারাপ, ফ্যান খারাপ, দরজা খারাপ, তাও আমরা কত বিন্দাস মজা, মানুষও কি খারাপ নাকি, যাই হোক অনেক ছাপলামো হয়েছে, ব্যাস এবার মা রেখে যাবে, এই যে মা খাবার শুরু করে দিচ্ছে, এই দেখো ভাত আর এই যে লাল টুকটুকে মাংসের ঝোল, চলো অন দ্যাট নোট ব্লগটাকে এখানেই এন্ড করছি, ব্লগে কিছু ভালো লাগলে কি করতে and subscribe to me and my mom, tata bye bye, happy Sunday.